পরপর 5টা ম্যাচ হেরে বিশাল বড় সমস্যায় কেকেআর। এখন প্লে অফে ওঠা প্রায় অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো দুটো উপায়, যে উপায়ে কেকেআর প্লে অফে উঠতে পারবে এখনও। সব কিছু বলবো ডিটেলসে, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আইপিএল 2019-এ কাল কেকেআর এবং হায়দ্রাবাদের মধ্যে 38তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে এই একতরফা ম্যাচে হায়দ্রাবাদ কেকেআরকে 5 ওভার আগে এবং 9 উইকেটে খুব বাজেভাবে হারিয়েছে এবং এখন কেকেআরের প্লে অফে ওঠা প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। তো চলুন জেনে নিই কোন দুটো উপায়ে কেকেআর এখনও প্লে অফে যেতে পারবে। আপনাদের বলে দিই যে পয়েন্টস টেবিলে 10টা ম্যাচ খেলে কেকেআরের পয়েন্টস মাত্র 8, আর কালকের ম্যাচ হারের পর কেকেআরের নেট রান রেটও -0.13 হয়ে গেছে। এই নিয়ে কলকাতা পরপর 5টা ম্যাচ হারলো এবং কেকেআরের আর 4টে ম্যাচ বাকি আছে। সেই 4টে ম্যাচে যদি কেকেআর জেতে তাহলে ডাইরেক্ট প্লে অফে কোয়ালিফাই করে যাবে। এটা ছিল প্রথম উপায়, যে 4টে ম্যাচের মধ্যে 4টেই জিততে হবে কেকেআরকে। দ্বিতীয় উপায় হলো, এই 4টে ম্যাচের মধ্যে কেকেআর যদি 1টা ম্যাচ হেরে যায়, মানে যদি 4টের মধ্যে 3টে ম্যাচ জেতে, তাহলে কেকেআরের 14 পয়েন্ট হবে এবং কেকেআরকে কোয়ালিফাই করতে হলে অন্য টিমের উপর নির্ভর করতে হবে এবং 4 নম্বর টিমেরও 14 পয়েন্ট হতে হবে। তারপর কেকেআরের নেট রান রেট যদি ওই টিমের থেকে ভালো থাকে, তাহলেই প্লে অফে যেতে পারবে কেকেআর। এটা ছিল দ্বিতীয় উপায় কেকেআরের প্লে অফে যাওয়ার। তো বন্ধুরা, এগুলো ছিল সেই দুটো উপায় যে উপায়ে কেকেআর প্লে অফে যেতে পারবে। আপনাদের কি মনে হয়, কেকেআর কি প্লে অফে যেতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।